नमस्कार बंधुरा, ब्लॉकहाटे आपनादेर सकलके स्वागत। आज आमि एकटा नतून भिडियो निये चले एसेछि। आर आमादेर बाड़ी लक्ष्मी पुजो। ए मकर संक्रांतिर दिने पुरानो प्रथा अनुजायी आमादेर ग्रामेर बाड़ीते प्रत्येकेर घरे घरे आजके लक्ष्मी पुजो होये थाके। ताई आजके आमादेर बाड़ीतेओ पुजो। আর এই পুজোটা ঘরের ভেতর হয় না, এটা আমাদের উঠোনে হয়, তুলসী মঞ্চের সামনে। এই দিন আমাদের নতুন করে লক্ষ্মী পাতা হয়, উঠোনে পুজো হয়। আর তার পরের দিন ভোরবেলায় সূর্য ওঠার আগে লক্ষ্মীকে ঘরে তোলা হয়। এর মাধ্যমে আমাদের ধারণা যে আমাদের ঘরে লক্ষ্মী প্রবেশ করে। এবার আমাদের উঠোনে যেখানটা পুজো হয় সেখানটা আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এই যে এখানটা আমাদের তুলসী মঞ্চ, এখানটাই আমাদের পুজো হবে। তা এই সামনেটা একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমরা চালের গুঁড়ি দিয়ে এখানটা আলপনা দিয়ে নেব। আর এই পুজোতে যা যা জিনিস লাগে তা সবই আমাদের বাড়ির। এই পুজোয় প্রধান লাগে ধান আর ধানের শীষ। আর আমাদের জমিতে শীতকালে যে ধান হয় সেই ধানটা কাটলে প্রথম গাছের ধান আর শীষটা পুজোর জন্য রাখা হয়। তো বন্ধুরা দেখুন, এই যে জমিটা, এইখানে আমাদের ধান হয়েছিল, এইখান থেকেই ধান কেটে আমরা পুজোর জন্য নিয়ে গেছি। এবার আমরা আমাদের ঠাকুরকে সাজিয়ে নেব। আর এই তুলসী মঞ্চের সামনে দেখুন, এই যে কুঙ্কেটা, এর মধ্যে আমরা ধান ভরছি। এতে ধান ভরে রাখা হয়েছে। এর উপর দেখুন ধানের শীষ রাখা হয়েছে। আর তার ওপর একটা সিঁদুর কৌটো রাখা হয়েছে। এই সিঁদুর কৌটোটা আমাদের সোনার, এটা আমাদের অনেক পুরনো। আর সিঁদুর কৌটো, এটা অনেক দিন ধরে থাকতে থাকতে পুজো হতে হতে এটা এরকম কালো হয়ে গেছে। আর তার পাশে এখানে গাছ কৌটো রাখা হয়েছে। আর মা লক্ষ্মীর বাহন পেঁচা, আর তার সামনে মঙ্গল ঘট, এই ঘট রেখে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। এরপর ব্রাহ্মণ এসে এটা এখানে পুজো করবে। আর এই পুজোতে আমাদের লাগে নতুন গুড়। তো আমাদের বাড়িরই একটা গাছে কালকে রস কাটানো হয়েছিল, মানে কালকে রাত্রিরে ধরুন ডাবড়ি বেঁধে দেয়, সারা রাতে রস ভরে, আর সকালে সেই রস থেকে আমরা গুড় জাল দিয়ে গুড় তৈরি করি। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে রসটা জাল দিয়ে নিচ্ছি, কিন্তু খুব পুজোর মতন একটু অল্প করেই রস জাল দিচ্ছি, কারণ অনেকটা রস জাল দিতে অনেক সময় লাগে। তাই জন্য আমার যেহেতু তাড়াতাড়ি ব্রাহ্মণ সকাল সকালই চলে আসবে, তাই জন্য আমি অল্পটুকুনি রস জাল দিয়ে গুড় করে নিচ্ছি। এই গুড়টা আমাদের পুজোতে লাগে। এরপর পুজোতে লাগে কড়াইশুঁটি। কড়াইশুঁটিও আমাদের জমিতে হয়েছে। দেখুন, এখান থেকে কড়াইশুঁটি নিয়ে যাব। এই জমিটাতে কড়াইশুঁটি হয়েছে। আর এই জমির কড়াইশুঁটি আগে আমাদের পুজোতে দেওয়া হয়, তারপর আমরা বাজারে এটা বিক্রি করি। আর তার পাশে আমাদের এই কড়াইশুঁটির যেখানটা হয়েছে তার পাশে কলা বাগান আছে। আর সেই কলা বাগানে কলা গাছের পাশে পাশে আমরা শাকালু দানা বসিয়ে দিয়েছিলাম। এই পুজোতে আমাদের শাকালু লাগে। তো সেটা আর আপনাদের দেখালাম না, ওইখান থেকে শাকালু, মানে মাটি খুঁড়ে শাকালুটা বার করে ধুয়ে তারপর পুজোতে দেওয়া হয়েছে। আর লাগে কমলালেবু। আর আমি আমার ছাদ বাগান ভিডিওতে আপনাদের দেখেছিলাম, আমার কাছে কমলালেবু হয়েছিল, কিন্তু সেগুলো খুব ছোটো ছোটো বলে এই পুজোতে দিইনি। আর এই শুধু এই লেবুটাই আমরা বাজার থেকে কিনে আনি। আর লাগে খই, মুরগি, কতমা, বিরকুন্ডি ইত্যাদি। এবার আমাদের ব্রাহ্মণ মশাই এসে গেছে। দেখুন, এখানে পুজো হচ্ছে। তো ব্রাহ্মণ মশাই সকাল সকালই এসে গেছে। আজকে তো সকালে খুব কুয়াশা ছিল, এখন তাও কুয়াশা কেটে একটু রোদ্দ উঠেছে। আর আমাদের এখানে খুবই ঠান্ডা। এই আর এই সংক্রান্তির দিনে আমাদের গ্রামের বাড়িতে ঘুড়ি ওড়ানো হয়, এবং রাতের বেলায় আমরা সবাই মিলে বসে পিঠে করি। আর তার দুদিন আগে আমরা ঢেঁকিতে চাল কুটে রাখি। আর ঢেঁকিতে চাল কোটার পর সেই চালটাকে দুদিন ধরে রোদ্দুরে দেওয়া হয়। আর তারপর এই সংক্রান্তির দিনে আমরা রাত্রিবেলাতে বসে পিঠে করি। আর এই ঢেঁকিতে চাল কোটা আর পিঠে করার ভিডিওটা আমি আমার পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিন আমাদের বাড়ির বাইরে কেউ থাকে না, আর যদি কেউ কোথাও বেড়াতেও যায় তাহলে অবশ্যই এই দিন বাড়ি ফিরে আসে। এই প্রথাটা আমাদের এখানে খুব মানা হয়। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।